মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। সবুজ বাঁচাতে রবিবার থেকে শুরু হচ্ছে বন মহোৎসব। জানতে হবে যে মাটিতে গাছ লাগাবেন সেই মাটির সাথে আদৌ গাছের আছে নাকি সাদুর্য, দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিকভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। গাছ লাগান, প্রাণ বাঁচান, এই ভাবনার সঙ্গেই 14 জুলাই থেকে সপ্তাহব্যাপী রাজ্যজুড়ে পালিত হবে বন মহোৎসব। কিন্তু যে কোনো গাছ লাগালেই হবে না, কোন মাটিতে কোন গাছ বাঁচে জানতে হবে তাও, বলছেন পরিবেশকর্মীরা। গাছ লাগানোর লক্ষ্য একটাই, জীবনে বাঁচার প্রেরণা হোক সবুজ। ক্রমবর্ধমান উষ্ণায়ন, পরিবেশ দূষণ, খরা, বন্যা সহ আরও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার একটাই প্রতিকার, যত পরিমাণে সম্ভব বৃক্ষরোপণ করা। সেই লক্ষ্যেই এবার বনদপ্তরের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে যত সম্ভব বৃক্ষরোপণ করার। কিন্তু কিভাবে লাগাবেন গাছ, পরিচর্যায় বা করবেন কিভাবে, জানালেন পরিবেশ প্রেমীরা। প্রথমত আমি যেখানে গাছ লাগাচ্ছি জায়গা নির্বাচন, আমি একদম রাস্তার ধারে করব না যাতে রাস্তা তৈরি করতে গাছ কাটা যায়, আবার এমন জায়গায় করব না যাতে অন্য মানুষের অসুবিধা হয়। সুতরাং গাছ লাগানোর জন্য এমন একটা জায়গা নির্বাচন করব যেখানে গাছটা দীর্ঘস্থায়ী হবে এবং ওই এলাকার মানুষের সমর্থন নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে যে এইখানে দাদা একটু আলাপ আলোচনা করে আমাদেরকে যদি জায়গাটা চুজ করি এবং স্থানীয় মানুষের সমর্থন নিয়ে যদি গাছটা আমরা লাগাই তাহলে সেই গাছটা বেশি দিন টেকসই হবে। আরেকটা বিষয় হচ্ছে যে গাছটা আমরা যখন রোপণ করছি তখন আমাদের গাছের স্পেসিস বা প্রজাতিটা নির্বাচন করতে হবে যে আমরা দেশীয় গাছ লাগাবো, যেমন ছাতিম, তারপর নিম, তারপর হচ্ছে ঝাড়ুল, এই সমস্ত দেশীয় প্রজাতির গাছ লাগাবো, তাতে আমাদের বায়োডাইভার্সিটিতে বেশি ভূমিকা। গাছটা লাগানোর পর আমরা গাছটা ঘেরার ব্যবস্থা, গাছটা যাতে ভালোভাবে প্রোটেকশন থাকে এর জন্য আমরা দুটো ব্যবস্থা করতে পারি। এক তো যদি ছোট গাছ লাগাই তাহলে আমরা লোহার যে সমস্ত তার জালি দিয়ে ব্যারিকেড হয় সেই রকম বা বাঁশের ভালো করে শক্তপোক্ত করে ঘিরতে হবে। আর যদি এমন দেখা যায় যে এই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য খরচাটাকে আমরা কমানোর জন্য আমরা করতে পারি কি যে আমরা 6 ফিট বা 7 ফিটের বড় গাছ সেটাকে রেস্ট দিয়ে, যেটাকে বিশ্রাম দেওয়ার পরে বলে, মানে সেটা শেকড় সময় তুলে মোটামুটি 15 দিন গাছটাকে রেখে যদি সেই গাছটা বেঁচে থাকে তবে সেই গাছটাকে আমরা রোপণ করতে পারি। এর ফলে কী হবে, আমাদের গাছের যে সার্ভাইভাল রেট সেটা অনেক বেশি ভালো হবে, কারণ হচ্ছে আমরা যখন 7 ফিটের উপর গাছ লাগাবো তখন সেটা ছাগল গরুতে খেতে পারবে না। এবং যদি বৃষ্টিপাত সেরকম না হয় তাহলে অন্তত 7 দিনের মধ্যে একদিন, মানে 1 সপ্তাহের মধ্যে অন্তত একদিন অবশ্যই আমাদেরকে গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। সব মাটিতে আবার সব গাছ ভালো থাকে না, তাই কোন গাছ লাগানো দরকার সেই বিষয়টাও জেনে নিতে বলছেন পরিবেশকর্মীরা। আগামী 14-21 অরণ্য সপ্তাহ, তো অরণ্য সপ্তাহে একটা মোটামুটি কালচার গড়ে উঠছে গাছ লাগানো, কিন্তু সায়েন্টিফিক ওয়েটা ঠিকঠাক হয় না, অর্থাৎ যেখানে যে খুশি যেমন খুশি গাছ লাগিয়ে দিচ্ছে, ফলে এই যে ম্যানেজমেন্ট এটা আমাদের একটু নজরদারি করা দরকার। মুর্শিদাবাদের ক্ষেত্রে ভাগীরথীর ওপারে, মানে ভাগীরথীর হচ্ছে যে পশ্চিম পাড়, সেখানে যে ধরনের গাছ লাগানো যায় ভাগীরথীর পূর্ব পাড়, কারণ ডিফারেন্ট মাটির ক্যারেক্টার আলাদা হয়ে যায়, ফলে প্রাকৃতিক যে গাছগুলো ওটা মুর্শিদাবাদের গড়পড়তা বলা যায়, যে এখানে নিম, তারপরে জাম, আম, কাঁঠাল, তারপরে বট, অশ্বত্থ, বাবলা, তেঁতুল, যেগুলো এই গাছগুলো আমরা লাগানোর কথা ভাবি না। গড়পড়তা একই ধরনের কিছু কিছু গাছ যেমন ইউক্যালিপটাস, শিশু, এইগুলো বেশি করে আমাদের দেখছি আজকাল দেওয়া হচ্ছে। প্রাকৃতিকভাবে যে গাছগুলো বেড়ে ওঠে সেই গাছগুলো যদি আমরা বৈজ্ঞানিকভাবে প্রয়োজন যতটুকু আছে সেইভাবে তৈরি করি এবং বিতরণ করি নির্দিষ্ট গ্রুপের কাছে, তাহলে আমার মনে হয় দেশের এটা বেড়ে উঠবে। ঋত্বিক দেবনাথ, রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।